নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টের কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানির রেসিপি নিয়ে। খুব সহজে কয়েকটি স্টেপে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় আর বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই বিরিয়ানির প্রসেসটা যেহেতু একটু বড় হয়, সেজন্য ভিডিওটা একটু বড় হতে পারে, তো অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 800 গ্রাম আমি ফ্যাট সমেত মাটন নিয়েছি। এই ফ্যাট সমেত মাটনে বেশি ভালো হয়। তারপর এই মাটনটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখেছি, আর মাটনের পিসগুলো আমি একটু বড় বড় করে রেখেছিলাম। এবারে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনটা সমপরিমাণে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই নিজেদের স্বাদ মতো এ দুটো দিয়ে নেবেন। দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর এর সাথে দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি করে নিলে বেশি ভালো হয়। আমার চ্যানেলে অলরেডি আমি এই রেসিপিটা শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিংক আমি ভিডিও শেষে দিয়ে দেবো। এরপর দিয়ে দিয়েছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। তারপর সমস্ত উপকরণ ভালো করে মাটনটার সাথে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই মাখাবো, তাতে ম্যারিনেশনটা ভালো হবে। আর এই মাটনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টা এইভাবে ম্যারিনেট করতে রেখে দিতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এখানে 2 ঘন্টাও ম্যারিনেট করতে রেখে দিতে পারেন, তবে একটু বেশি সময় ধরে ম্যারিনেট করলে মাটনটা খেতে বেশি ভালো হয়। আর যদি আপনারা সকালের দিকে করতে চান তাহলে আপনারা ওভারনাইটও মাটনটাকে ম্যারিনেট করতে রেখে দিতে পারেন। আমি 3 থেকে 4 ঘন্টা মতো মাটনটাকে ভালো করে ম্যারিনেট হতে রেখে দেব। এরপর রাইসটা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম বাসমতি লং রাইস নিয়েছি। আপনারা যে কোনো রাইস দিয়ে তৈরি করতে পারেন, তবে বাসমতি রাইসে বেশি ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তারপর ভালো করে চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট মতো। আর খেয়াল রাখবেন চালটাকে আগে ধুয়ে তারপরেই ভেজাবেন। ভেজানোর পর যদি চালটাকে ধুতে যান তাহলে কিন্তু এই চালের দানাগুলো ভেঙে যাবে আর ভাতগুলো ভালো মতো লম্বা লম্বা বা ঝুরঝুরে হবে না। আর এইভাবে চালটাকে ভিজিয়ে যদি রাইসটা বানানো হয় তাহলে রাইসের দানাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়। আমি এইভাবে ভিজিয়ে রাখছি প্রায় 40 মিনিট মতো। তারপর বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কয়েক টুকরো আলু নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আলুটার সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে আলুটাকেও রেখে দেবো প্রায় 1/2 ঘন্টা মতো। তাতে দোকানের মতো এই আলুগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে যারা ফুড কালার ব্যবহার করতে চাইবেন না তারা এইভাবে হলুদও ব্যবহার করতে পারেন। আমি এইভাবে আলুটাকে 30 মিনিট মতো মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেশর। কেশরটাকেও দুধের মধ্যে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর আপনাদের হাতের কাছে যদি কেশরটা না থাকে তাহলে এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। ম্যারিনেশন পদ্ধতি শেষ, এবার চলে যাব কুকিং পদ্ধতিতে। আমি ভাতটা প্রথমে তৈরি করে নেব, তার জন্য বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন লবণ। একটু বেশি মাত্রায় লবণ দিয়ে জলটাকে নোনতা করে ভাতটাকে আমাদের তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি দিয়ে দেবেন না, আপনারা টেস্ট করে জলটাকে তারপরে ভাতটা তৈরি করবেন। আর এই বিরিয়ানির মধ্যে এক্সট্রা করে কোনো লবণ দেওয়া হয় না, সেজন্য ভাতটাকে পরিমাণ মতো লবণ দিয়ে তৈরি করে নিতে হয়। এই জলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ আর 4টে ছোট এলাচ। এলাচের মুখগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। আর এর সাথে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর দেব 1টা স্টার অ্যানিস, এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের হাতে না থাকে তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। আর 1টা জৈত্রী ফুলের 1/3 ভাগ আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। অবশ্যই কিন্তু তেলটা দিতে ভুলবেন না, তাহলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে, একটার গায়ে অন্যটা লেগে যাবে না। এবার জলটাকে সম্পূর্ণভাবে আমি গরম হতে দেব। জলটা যখন সম্পূর্ণ গরম হয়ে একটু ফুটতে শুরু করবে সেই সময় ভিজিয়ে রাখা চালগুলোকে আমি জল ঝরিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর রাইসটাকে খুব হালকা হাতে একবার আমি নাড়াচাড়া করে দেব। এই ভাতটা তৈরি করার সময় খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। এরপর এই ভাতটাকে আমি 80% মতো রান্না করে নেব, কারণ বিরিয়ানির জন্য আমাদের ভাতটা 80% মতো প্রয়োজন হবে। ভাতটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই কাছের দাঁড়িয়ে থেকে ভাতটাকে আপনারা রান্না করে নেবেন। ভাতটাকে আমি 80% মতো রান্না করে নিয়েছি, আপনাদেরকে একবার দেখিয়ে দেব। খুব হালকা হাতে আমি একবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন করে আপনাদের নামাতে হবে। ভাতের দানাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু এখনো ঝরঝরে রয়েছে। আর এই ভাতের দানাটা 80% মতোই কিন্তু রান্না করে নিতে হবে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। ভাতটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো পাতিলেবুর রস। তারপর ভাত থেকে জলটাকে আমি ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেব, কারণ একদম গরম অবস্থায় যদি আমরা বিরিয়ানিটা দমে বসাই তাহলে বিরিয়ানিটা কিন্তু ভালো মতো ঝরঝরে হবে না, ভাতের দানাগুলো দলা পাকিয়ে যাবে। আমি ভাতের জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে এই ভাতটাকে একটু ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাদের বেরেস্তা তৈরি করে নিতে হবে, আর বেরেস্তাটা একটু বেশি করে তেল দিয়ে তৈরি করতে হয়। এই পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে রেখে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব, বা পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এর থেকে বেশি আর পেঁয়াজটাকে ভাজবেন না, যত পেঁয়াজটা ঠান্ডা হতে থাকবে এই বেরেস্তার কালারটাও কিন্তু ততটাই ডার্ক হতে থাকবে। এবার বেরেস্তাগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখছি। বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব, আর হালকা করে আলুগুলোকে ভেজে নেব। বিরিয়ানির জন্য আলুগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে বিরিয়ানির যখন আমরা দমে বসাবো আলুর ওপরের দিকটা খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে ওপরটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো সেজন্যই আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে তেল থেকে আমি তুলে নেব। এরপর কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম, কারণ মাটনটা কষানোর জন্য আমার অতটা তেলের প্রয়োজন ছিল না। এখানে 2 টেবিল স্পুন মতো তেল রয়েছে। এবার এই তেলের মধ্যেই আমি সমস্ত মাটনটাকে দিয়ে দেব, আর মাটনের যে মশলাটা ছিল সেটাকেও দিয়ে দেব। তারপর এই মাটনটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটা ভালো করে কষানো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তা না হলে মাটন বিরিয়ানির স্বাদ কিন্তু ভালো হবে না। আর মাটনটা কষানোর সময় কোনো রকম জলের কিন্তু কোনো প্রয়োজন হবে না, মাটনের নিজস্ব যে জল থাকে তাতেই কিন্তু মাটনটা ভালো মতো কষানো হয়ে যাবে। 15 মিনিট মতো আমি মাটনটাকে কষাচ্ছি। মাটন থেকে দেখুন এখন বেশ সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মাটনটা ভালো মতো আমাদের কষানো হয়ে গেছে। এবার এই মাটনটাকে সিদ্ধ করে নিতে হবে 80% মতো। তার জন্য সম্পূর্ণ মাটনটাকে আমি ট্রান্সফার করে দেব একটা প্রেশার কুকারের মধ্যে। মাটনটাকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি যে কড়াইটাতে মাটনটা কষিয়েছিলাম সেই কড়াইতে 1 কাপ মতো জল ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তাতে কড়াইয়ের গায়ে লেগে থাকা এক্সট্রা মশলাটাও নষ্ট হবে না। এবার ঢাকনা দিয়ে আমি এই মাটনটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, তাতে মাটনটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে। আর সিটি দেওয়ার পর প্রেশারটাকে নিজে থেকেই বের হতে দেবেন। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। 5টা সিটি দিয়ে নেওয়ার পর সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। মাটনটা আমার 80% মতো সেদ্ধ হয়েছে। এবার এই মাটনটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব, আর মাটনের যে গ্রেভিটা থাকবে তার মধ্যেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে 1টা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তাহলে এই বিরিয়ানির মধ্যে আলুগুলো কিন্তু একদম দোকানের মতো সুন্দর নরম হবে। কুকিং প্রসেস আমাদের শেষ। এবার আমরা বিরিয়ানিটাকে দমে বসাবো। তবে তার আগে যে দুধটার মধ্যে আমি কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম, কালারটা দেখুন ভীষণই সুন্দর এসেছে। এবার এর মধ্যে আরও কয়েকটা উপকরণ আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব কেওড়ার জল। কেওড়ার জলটা আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 2 ড্রপ মতো মিঠা আতর। মিঠা আতর খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, সেজন্য এখানে 2 ড্রপই ব্যবহার করবেন।
আর এই যে উপকরণগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিরিয়ানির জন্য, কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার। অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল বিরিয়ানির যে সুন্দর একটা ফ্লেভার হয় সেটা কিন্তু এই বিরিয়ানি ফ্লেভারটার জন্য, এটা যে কোনো বড় মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। এটাও 2 ড্রপ মতোই আমি দিয়ে দিলাম। এরপর যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রের মধ্যে একটা ফয়েল পেপার এইভাবে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এখানে যে পাত্রে বিরিয়ানিটা দমে বসাবেন সেই পাত্রের মধ্যে খুব ভালো করে ঘিটাকে ব্রাশ করে নেবেন। এবার ফয়েল পেপারটার ওপরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম। এই প্রসেসে যদি বিরিয়ানিটা দমে বসান তাহলে কিন্তু বিরিয়ানির একটা ভাতের দানাও নষ্ট হবে না। এবার সবার প্রথমে আমি মাটনের একটা লেয়ার তৈরি করে দিচ্ছি, সেজন্য মাটনের পিসগুলোকে আমি সবার প্রথমে দিয়ে দেব। আর মাটনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভি থেকে 2 চামচ গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকবে না। এর পরের লেয়ারে যে ভাতটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাতের একটা লেয়ার তৈরি করে দেব। আর এই যে ভাত আমরা তৈরি করেছিলাম সেটা দেখুন কতটা ঝরঝরে রয়েছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা। আমি সম্পূর্ণ বিরিয়ানিটার মধ্যে 2 টিস্পুন বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আমি সমস্ত আলুগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা আপনারা যে পাত্রে বসাবেন সেটা একটু বড় মুখওয়ালা পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা খুব ভালোভাবে বসানো যাবে। এরপর যে বেরেস্তাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তা থেকে অর্ধেকটা আমি প্রথম লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যে দুধটা তৈরি করলাম সেই দুধটাও দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণে। আর দুধটা এক জায়গাতে দেবেন না, চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এরপর আবারও একটা ভাতের লেয়ার আমাদের তৈরি করে দিতে হবে ওপর থেকে। আমি এখানে সম্পূর্ণ ভাতটাই দিয়ে দেব। ভাতের লেয়ারটা তৈরি করা হয়ে গেলে আমি ওপর থেকে আবারও 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেই সমস্ত বেরেস্তাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পাতিলেবুর রস। তারপর বাকি যে অর্ধেক দুধটা ছিল সেই দুধটাকে ওপর থেকে দিয়ে দেব। আর দুধটা দেওয়ার সময় এইভাবে যদি ক্রস করে দেন তাহলে দোকানে যেরকম সাদা হলুদ বিরিয়ানির মধ্যে একটা কালার থাকে সেরকম কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। বাকি সমস্ত দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর যে মাটনের গ্রেভিটা ছিল সেটা 1 চামচ দিলাম, খুব বেশি পরিমাণে দেবেন না। এরপর কলকাতা স্টাইল বিরিয়ানি যেহেতু আলু আর ডিম ছাড়া একদমই অসম্পূর্ণ, সেজন্য 2টো সেদ্ধ ডিম আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর ওপর থেকে 1 টেবিল স্পুন ঘি আমি চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমাদের একদম রেডি। দমে বসানোর আগে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে পাত্রের মুখটাকে আমি সিল করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এখানে যে কোনো ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে আটা বা ময়দা মেখে বাহারির মুখটাকে বা পাত্রের মুখটাকে ভালো করে সিল করে দেবেন, ভেতরের ভেপারটা যেন কোনোভাবে বাইরে বেরিয়ে না আসতে পারে। এবার গ্যাসে একটা রুটি করা তাওয়া বা চাটু বসিয়ে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে বিরিয়ানির এই পাত্রটাকে আমি বসিয়ে দেব দমে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর 30 থেকে 40 মিনিট মতো এইভাবে দমে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ দমে এটা বসিয়ে রাখতে পারেন। আমি 45 মিনিট মতো বিরিয়ানিটাকে দমে রেখে দিয়েছিলাম। এবার আপনাদেরকে একবার দেখিয়ে দেব বিরিয়ানিটা কেমন হয়েছে। এখন ভীষণই গরম, তাই এই সময় কিন্তু ভীষণ সাবধানে বিরিয়ানিটা আপনারা দেখুন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে। আর আপনারা বিরিয়ানিটা যখন সার্ভ করবেন একটা সাইড থেকে এইভাবে সার্ভ করবেন, তাহলে ভাতের দানাগুলো কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর লম্বা লম্বা থাকবে। আর বিরিয়ানির ভাতগুলো দেখুন একদম ঝরঝরে রয়েছে, একটার গায়ে কিন্তু অন্য ভাতটা লেগে যাচ্ছে না। তো বিরিয়ানিটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। তাহলে আজকের এই বিরিয়ানির রেসিপিটা আমি খুব ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।
আজকের মতো টাটা।